বেগম জিয়া মানেই বাংলাদেশের মানুষের মধ্যে একটা শক্তি। উনি লড়াই করেন, লড়াই করছেন, এত অসুস্থতা নিয়ে আছেন, তাকে ছাড়তে পারি না। মির্জা ফখরুল সহ অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত পরশু দিনে শুনছিলাম সরকার নাকি ছেড়ে দেবে, কিন্তু দেখেছেন আপনারা কালকে মির্জা ফখরুলের জামিন হয় নাই। ওই প্রধান বিচারপতির বাড়ির সামনে 28 তারিখে অক্টোবর মাসে মির্জা ফখরুলের কোন ছবি আছে? আমির খসরু মাহমুদের কোন ছবি আছে? এইখানে বিএনপির লোক তো যায় নাই। বিএনপির লোক মিটিং করছে সেই ফকিরপুরের কাছে, আর এইটা কোথায়? কাকরাইলের মোড়ে। ওরা বলেছে এদেরকে এই নাশকতার জন্য আমরা মামলা দিলাম। তো তার ছবি দেখাও, বলছে পুলিশ পিটিয়েছে। আরে আমরা এখানে 300 লোক মিটিং করি, 3টা পুলিশ এসে যদি বলে এই মিটিং বন্ধ, তাদের বিপদ। পুলিশকে মারতে পারবেন এখন? পুলিশের গায়ে কেউ হাত দেয়? এক পুলিশের গায়ে যদি হাত দেন, আরো 300 পুলিশ আসবে না? আর একটা পুলিশকে 3 তলা থেকে ফেলে দিল, তারপরে মারতে মারতে মেরে ফেললো তাকে, আর একটা পুলিশ তো তার সাহায্যে গেল না। কেন? নাটক করে, দেখাতে চায় বিরোধী দল করেছে না, করেছে ওরাই, আমাদের উপরে দোষ চাপাবার চেষ্টা করছে। জাতিসংঘ তখন ওখান থেকে বিবৃতি দিয়েছে 28 তারিখের এই সন্ত্রাস সরকারি দল করেছে। দেখেন সরকার কত বড় বিপদে আছে। তারা জিজ্ঞেস করেছে আপনারা এই বিবৃতি দিলেন কিভাবে? ওরা বলেছে আমাদের কাছে স্যাটেলাইট ক্যামেরা আছে। স্যাটেলাইট ক্যামেরা মানে বোঝেন, অনেক উঁচুতে ক্যামেরা থাকে, সারা বাংলাদেশের আনাচে কানাচে ছবি তোলা যায়। যেরকম গুগলের ম্যাপ করে না, যে কোনো গলির মধ্যে আপনি যেতে চান ম্যাপ দিয়ে দেখায়। ওরা বলেছে আমাদের কাছে ছবি আছে, আমরা দেখাতে পারব অন্যায় তোমরা করেছ। তাহলে এটা সরকার কি ভোট করল? আমাকে কেউ জিজ্ঞেস করেন ভাই ভোটটা তো হয়ে গেল, আমি বলে ভোটটা কোথায় দেব? কোন ভোট হয়েছে? আওয়ামী লীগের লোকজনকে বলেন তো, ওরা সবাই ভোটের কেন্দ্রের সামনে বসেছিল, 2-3 জন গিয়ে দেখা করতে গেছে, ভাই আর লোকজন দেন আসে না তো, হয়তো আপনারা ডাকেন নাই, কত ডাকি সালারা আসে না, ওরা আমাদের দেখতে পারে না, আওয়ামী লীগকে দেখতে পারে না, একটা লোক পাবেন না। এই রাস্তা দিয়ে হেঁটে জিজ্ঞেস করেন ভাই আওয়ামী লীগ কি ভালো দল? কোন লোক বলবে না। তার মানে এই ভোট করবার পরে আওয়ামী লীগের এবং তাদের নেতাদের, তাদের মন্ত্রীর, তাদের প্রধানমন্ত্রীদের সম্মান বলে কিছু নাই। সারা দেশের লোক জানে, দুনিয়ার লোক জানে, এক কথাই আমি বলি।